বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা জীববিজ্ঞান অংশে আমরা এখন ডারউইনের জৈব বিবর্তনবাদের যে অংশটি নিয়ে আলোচনা করছি তা হলো জীবের পরিবর্তনগুলো কিভাবে নানা সিস্টেমে ঘটেছে এবং তারা কিভাবে নিজেদেরকে বিভিন্ন পরিবেশে টিকে রাখছে, এই আলোচনাগুলো আমরা পূর্বের ক্লাসে করছিলাম। সেখানে আমরা এটি দেখানো হয়েছে যে তারা নিজেরা নিজেদের মধ্যে বা অন্য প্রজাতির মধ্যে এবং পরিবেশের সাথে তারা কিভাবে সংগ্রাম করে টিকে থাকে। এখন দেখব যে জীব দেহের প্রকরণগত পরিবর্তন তাদেরকে কিভাবে এই প্রতিকূলতাকে জয় করে টিকে থাকতে সাহায্য করে। তো ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই রকম হয় না, তাদের মধ্যে একটা বৈচিত্র্যময় অবস্থা থাকে তাদের নানাবিধ পরিবর্তনের মধ্যে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রকরণ বা এক ধরনের অস্তিত্বের জন্য যে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার একটা প্রত্যয় সে বিষয়টি কিন্তু এখানে চলে আসে। এই যে ভেরিয়েশন গুলো চলে আসে তাদের দেহের একটা পরিবর্তন আসে। আমি উদাহরণ হিসেবে এখানে ভল্লুকের কথা বলতে পারি, যে দেখা যায় যে মেরু এলাকায় তাদের পরিবেশগত কারণে পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়ার জন্য ভাল্লুকের কালারটা কিন্তু সাদা কালার হয়। এটা বরফ এলাকায় ভাল্লুক ঘুরে বেড়ালে বোঝাই যায় না যে সেখানে ভাল্লুক আছে কি নেই। অন্যদিকে এই ভাল্লুকটাই কিন্তু আবার স্বাভাবিক পরিবেশে এটার কালার কিন্তু কালো হয়। আশা করি এটি বুঝতে পারছে যে এই প্রকরণটা কিভাবে তৈরি। ঠিক আছে কি? জি স্যার, আমরা মোটামুটি এই পড়ার শেষ পর্যায়ে দিকে চলে আসছি। আমরা লাস্ট আজকে পড়ব হলো প্রাকৃতিক নির্বাচন অংশটি। প্রাকৃতিক নির্বাচন অংশটি এটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটার ওপর একটা সমন্বিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ করার চেষ্টা করব। এখানে আমি সংক্ষেপে কিছু ধারণা তোমার সামনে তুলে ধরছি এবং ডারউইনের জৈব বিবর্তনবাদের এই অংশটি আমি মনে করি যে অনেক বেশি শিক্ষণীয় এবং প্রত্যেকটা জীবকে তারা তাদের পরিবেশের সাথে সংগ্রামে টিকে থাকার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক অংশ হতে পারে। প্রাকৃতিক নির্বাচন এই অংশটির মূল কথা কি? মূল কথাটি হলো এটাই যে প্রকৃতি তাদেরকেই নির্বাচন করে যারা পরিবর্তিত পরিবেশে নিজেকে পরিবর্তন করে হলেও সমন্বিতভাবে জীবন যাপন করে টিকে থাকে, প্রকৃতি তাদেরকে নির্বাচন করে। এখন যদি বিষয়টি এরকম হয় যে পরিবেশ পরিবর্তিত হয়েছে, অবস্থার নানা রকম পরিবর্তন আসছে, এরপরেও যদি সে নিজেকে পরিবর্তন না করে তাহলে সে অন্যের সাথে প্রতিযোগিতায় নানাবিধ সুযোগ সুবিধা গ্রহণে সে কিন্তু সবসময় পিছিয়ে যাবে। এই যে খাপ খাওয়ায় নেওয়ার ব্যাপারটা, যে নিজেকে তার পরিবর্তিত অবস্থায় নিজেকে পরিবর্তন করে খাপ খাওয়ায় নেয়, সেই প্রকৃতি তাকেই নির্বাচন করে, আর যে পরিবর্তিত হতে পারে না প্রকৃতি তাকে নির্বাচিত করে না। তার অর্থ হচ্ছে সে ওই অপশন গুলোর যে সুযোগ সুবিধা সেটি সে পাবে না। এই বিষয়টি এখানে আমি আলোচনা শেষ করছি, সেটিকে আমরা হয়তো এই লাইনটাও বলতে পারি যে যোগ্যতমে টিকে থাকে। তার অর্থ কি? যে যোগ্য, যে ওই পরিবেশে ওই কাজটি করার জন্য উপযুক্ত সে টিকে থাকবে, আর বাকি যে টিকতে পারবে না সে হারিয়ে যাবে। এটাই আমাদের এই আলোচনার মধ্যে কি আমাদের আজকের পড়াটি শেষ করছি। সামনে দিন আশা করছি যে আমরা নতুন প্রজাতি সৃষ্টি এই অংশ থেকে পরবর্তী যে অংশগুলো আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ হাফেজ।